বন্ধুরা, তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন যাচ্ছি এখানেই একটুখানি দূরে পাত্রশাহরে যে বড় কালী পুজোটা হয় সেটাই দেখতে যাচ্ছি। তো এখন সন্ধ্যা 7টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমরা যেহেতু যাচ্ছি তো ছেলেকে ওখানে রেডি করিয়ে দিয়েছি। আমি এরকম একটা সাদা শাড়িটা পরে নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছিলাম পুজোতে, যারা ব্লগ দেখেছে তারা তো দেখেইছ। আর বর ওখানে রেডি হচ্ছে, ও একটা সাদা পরলো, তো সবাই একটু সাদা সাদা পরছি। কালী পুজোতে সাদা শাড়ি লাল পাড় সবাই পরে, যেহেতু আমি সকালবেলার দিকে কোথাও যাইনি বা যাওয়া হয়নি তাই পরতে পারিনি। এখন যেহেতু ভাবলাম যাচ্ছি তাহলে শাড়িটাই পরে নিই। আর ছেলেকেও একটা সাদা গেঞ্জি পরিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্লগটা। তো এই যে আমার বর রেডি হয়ে গেছে। বন্ধুরা চলো ঘুরে আসি, কালী পুজোর ঠাকুর দেখে আসি। একটাই ঠাকুর আছে এখানে, বেশি দূরে যাবো না। বড় বিরাট বড় পুজো, এই সুন্দর একটা পুজো হয় এখানে, খুব সুন্দর। 7 দিন যাবো, এখানে অনুষ্ঠান হয়, ফাংশন হয়, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়। তো সেখানেই আমরা যাচ্ছি, একটু ঠাকুর দেখবো, একটু ফুচকা খাবো বা আরও কিছু যদি খাবার মতন দেখি কিছু, একটু ফাস্টফুড খেয়ে আসবো। তোমরা তো জানোই আমরা ফাস্টফুড খেতে কত পছন্দ করি বা ভালোবাসি। চলো ঘুরে আসি। আর হ্যাঁ, আর আজকে স্পেশাল হচ্ছে আমাদের হচ্ছে সাদা কম্বিনেশন, হোয়াইট কম্বিনেশন, সব সাদা। দেখো আমি সাদা, প্রিয়া সাদা, ছেলেও সাদা শার্ট পরেছে, সাদা টি শার্ট পরেছে। চলো ঘুরে আসি বন্ধুরা। চলে এসেছি আমরা ব্লকের বিডি অফিস থেকে একটুখানি হাঁটা পথ, একটুখানি হাঁটা পথ। তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাত্রশাহের থানা, যে আলোগুলো দেখতে পাচ্ছ, আর যে গেটটা করেছে ওটা হচ্ছে ওই পূজোর গেট। এটা থানা, থানাতেও পুজো হয়, থানাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলো খেলা হচ্ছে, তো দেখো কত সুন্দর করে থানাটাকে সাজিয়েছে। এটা পুলিশ স্টেশন, দেখো এখানে সবাই যাচ্ছে, এখানে ভালো পুজো হচ্ছে। Thank you.
ফুচকার দোকান অন্যান্য বার প্রচুর ফুচকার দোকান বসে, কিন্তু এবার একটাই দেখতে পাচ্ছি, যাই না আগামীকাল বা পরশু বা তারপরে বসবে কিনা, তবে যাই হোক এখান থেকেই খেতে হবে। আমরা ওয়েটিংয়ে আছি, ভিড় আছে দোকানে। এটা এই ব্যাচটা হয়ে গেলে পরের ব্যাচে আমরা লাইন দেবো, তারপরে একটু ফুচকা খাবো। ওখানে ভেজিটেবল চপ আছে, ওই দেখেন ভেজিটেবল চপের দোকান আছে। তো এখানকার একজনের সাথে দেখা হয়েছিল, উনি কে গো যে ছেলেকে চকলেট দিল? আমাদের পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ এবং তৃণমূল কংগ্রেস কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি আমার ছেলেকে চকলেট দিয়েছে। এই যে দুটো চকলেট দিয়েছে, তো একটা এখন ছেলে খাবে বলছে, কি খাবে? চকলেট খাবে। তোমরা খাবে? ফুলদাটা ভেঙে চুরে ছেলেকে চকলেটটা খুলে দিই। ওনারা রাতের মানে খাবার এখন খাবো, 10:05 ছেলেকে খাইয়ে দিলাম। আর আমি না রান্না করে রেখে তারপরে গেছিলাম মেলায়, তো সেই কারণে এখন তার রান্না বান্না নেই। তবে কি কি রান্না করে রেখেছিলাম, আমি রেখেছিলাম আলু, বেগুন, শিম, তারপরে ওটা কি বলে মূলো, সব দিয়ে একদম পাতলা পাতলা একটা তরকারি, আর একটু বাঁধাকপি করে রেখে গেছিলাম, আর তার সাথে ভাতটা আমি শুধু এসে করলাম। তো এই হচ্ছে রান্না। তো এখন একটুখানি গরম করে নেবো, যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর তখন ঠান্ডা ভালো লাগবে না খেতে, তাই একটু গরম করে একবার ওর বাবা আর আমি খেয়ে নেবো। তো চলো তোমাদেরও একটু দেখাই। এই দেখো, এরম করে একটা তরকারি করে নিয়েছিলাম, সবজি, আর এখানে আছে বাঁধাকপি, আর এর মধ্যে আছে ভাত। এই হচ্ছে আজকে রাতের খাবার। তো এই যে গরম হচ্ছে, বাটিতে বাটিতে আর দেবো না, একবারে নিয়ে চলে যাব। তো চলো ভাতটা বেড়ে নিই। বর খাচ্ছ? কেমন করে বলে? তো চলো খেয়ে নিই। প্রথমে একটু বাঁধাকপি দিয়ে খাই, তারপরে ওই যে দূরে রেখে দিয়েছে তরকারি। হ্যাঁ তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বো, বিছানা বিছানা পাতা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট।